সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। চালবাজ ভাইজান এলোরে বা এইচবিএফ এর নতুন সিনেমার হাত ধরে কলকাতাকে এখন নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন ঢালিউড কিং খান সাকিব খান। উপর বাংলার সুপারস্টার মজে গেছেন এপার বাংলার প্রেমে, সেটা সাকিবের কথা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। আমি যখন আমার শহর ঢাকাতে থাকি তখন আমার কাছে যেমন লাগে, আর ফ্লাইং আওয়ার তো খুব শর্ট ফ্লাইং আওয়ার ইজ 25-30 মিনিটস ফ্লাইং আওয়ার। সো এত শর্ট ডিস্টেন্স যে আমি যখন আবার কলকাতায় আসি আমার কাছে কখনো মনেই হয় না যে আমি অন্য কোনো একটা জায়গায় আছি বা বিদেশে কোনো একটা জায়গায় আছি, মনে হয় আমার শহরেই আমি আছি। আর এছাড়াও সবার সাথে এত চমৎকার একটা সম্পর্ক হয়ে গেছে, এত বন্ধুত্ব হয়েছে, সব আর্টিস্ট সব ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করেছি, টেকনিশিয়ানস, তো সবার সাথে এত চমৎকার একটি সম্পর্ক হয়ে গেছে, আমার মনে হয় সবসময় মনেই হয় যে ফাইন, ঠিক আছে, এটা আমারই একটা শহর। আর কলকাতার কোন খাবার বিশেষ পছন্দ নায়কের জেনে নেওয়া যাক। তবে কলকাতার স্পেশালি খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো আছে, যেমন ইভিনিং এর যে খাবারগুলো থাকে ফ্যান্টাস্টিক, স্পেশালি আমরা পানিপুরি, আমরা আমাদের ওখানে যেটাকে ফুচকা বলে একে ফাইন। সো স্পেশালি ফুচকা মানে পানিপুরি, স্পেশালি ভেলপুরি, তারপরে হচ্ছে মুড়ি মানে মুড়ির মাখা, ফ্যান্টাস্টিক, ঝালমুড়ি সুপার। আমি মানে আমার দেখা যায় যে মানে দেশে থাকলে তেমন একটা মুড়ি মাখা খাওয়া হয় না, ঝালমুড়ি খাওয়া হয় না, বাট এখানে ঝালমুড়ি এত টেস্টি। সো আমি যেদিন ফ্লাই করব মানে যেদিন আসব আমি সেদিন আমি এসেই খাওয়ার চেষ্টা করি, প্রথম দিনই ঝালমুড়ি, খুব ভালো লাগে। হ্যাঁ, এভাবেই সাকিবের কাছে পদ্মার দুই পার মিলেমিশে একাকার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।